বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। জাইমা রহমান বিদেশ সদ্য ব্যারিস্টারি পাস করা একজন উচ্চ শিক্ষিত নারী। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি রাজনীতি করেননি। সম্প্রতি জাইমা রহমানকে নিয়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী মোরাদ হাসানের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গত 1 ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোরাদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে এক মন্তব্য করেন, যা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। দেশের অনেক সম্মানিত ব্যক্তি তার সেই মন্তব্য নিয়ে কথা বলছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। আর এবার দেশের একাধিক সম্মানিত নারী ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোরাদ হাসানের সেই মন্তব্য নিয়ে কথা বলছেন। এ সময় তারা সেই মন্তব্যকে নারী বিদ্বেষী, কুরুচিপূর্ণ ও অবমাননাকর বলে আখ্যায়িত করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান বর্তমানে বাবা মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন, লেখাপড়া করছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। তৃণমূল বিএনপিতে দাদি বা বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন তিনি। বিএনপির ঘনিষ্ঠ সূত্রে এমন তথ্য জানা গেছে। সেই সঙ্গে ডক্টর জুবাইদা রহমান সক্রিয় রাজনীতিতে অংশ না নিলেও অত্যন্ত রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। তার এমন ব্যক্তিত্ব নিয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে ধারণা সংশ্লিষ্ট মহলের। রাজনৈতিক মাঠে জাইমা রহমানের পদচারণা শুরু হয় দাদি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে। বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে। সম্প্রতি লন্ডনে ব্যারিস্টারি পাশ করে জাইমা রহমান। ব্যারিস্টার হওয়ায় দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা চনমনে ভাব দেখা দিয়েছে। জাইমা দেশে ফিরে বেহাল বিএনপির হাল ধরবেন বলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জাইমা সত্যি দেশে ফিরবেন কিনা, ফিরলে কবে, ফিরলেও রাজনীতি সক্রিয় হবে বাবা অনুমতি দেবেন কিনা, এসব বিষয়ে এখন অস্পষ্ট। মেয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান এখনো মুখ খোলেননি। তবে জাইমা জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হওয়ায় তার রাজনীতি করা না করা নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক। এছাড়া জিয়া পরিবার এখন রাজনৈতিকভাবে চরম দুর্দিনে অতিক্রম করছে।